আমাকে আসতে দেবে না পারমিশন নিয়েছি আমরা সুবিধা পেয়ে দিয়ে নেতাদের বলছো ওখান থেকে ঘুরিয়ে দেন কেন কোন মুসলমান লোক তো বাধা দেয়নি না প্রবীণ ত্রিপাঠী রাত প্রবীণ জি সিপি রাত কেন এই এই জিনিসটা তো এরা করছে তৃণমূল বলে কিচ্ছু নেই পশ্চিমবঙ্গে পুলিশের সঙ্গে জনতার লড়াই আর পুলিশ মানে তৃণমূল জনতা মানে বিজেপি ভারতীয় মমতা বন্দ্যোপাধ্যায় বলছে টিএমসি কে ভোট দিলে বিজেপি তো ভোট করছে কোথাও কি আতঙ্ক অত্যন্ত মানে দুঃখজনক লজ্জাজনক যে একজন সিটিং এমপি এবং প্রার্থী তার নিরাপত্তা এই রাজ্যে নেই যেভাবে বাস নিয়ে লাঠি নিয়ে একটা নির্দিষ্ট সম্প্রদায়ের কথা আমি বলবো না গুন্ডাদের এখানে যেমন শামীম আহমেদ সন্দেশখালী শাহজাহান সেই গুন্ডাদেরকে দিয়ে করা এটা পশ্চিমবঙ্গের লোক দেখছে এর জবাব ইভিএম এ হয়েছে আজকেও তৃণমূল সব সিটে হেরেছে এবং রাষ্ট্রবাদী দেশপ্রেমিকরা দল বেঁধে ভোট করেছে 80% এর উপর পোল হয়েছে মোদি লহর ইন বেঙ্গল মোদিজির সুনামি এসেছে বাংলায় দাদা পরিযায়ী শ্রমিকরা লাখে লক্ষ সংখ্যায় এসছে ভোট দিতে এবং ভোট দিয়ে তারা বলছে যে এই রাজ্যে কাজ নেই বলে আমাদেরকে ফিরে যেতে হচ্ছে হারাচ্ছে মমতা শুভেন্দু অধিকারী ছিলেন।